আপনি কি কখনো কোনো ক্যাঙ্গারুকে লড়াই করতে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, সেই ক্যাঙ্গারু যাকে লড়াই করতে দেখে এমন মনে হবে যেন বক্সিং করছে। একবার ভেবে দেখুন, যদি দুটি ক্যাঙ্গারু লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে সেই দৃশ্য কোনো বক্সিং ম্যাচের থেকে কম হবে না। এই ক্যাঙ্গারুকে দেখতে যতটা নিরীহ বা সরল মনে হয়, আসলে সে তার থেকেও অনেক বেশি বিপজ্জনক এবং ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, কারণ অস্ট্রেলিয়াতে এই প্রাণীকে সবচেয়ে বেশি পাওয়া যায়। এমনিতেই তো ক্যাঙ্গারু একটি রাজকীয় পশু, কিন্তু যখন কথা আসে আত্মরক্ষার তখন এই পশু খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন ক্যাঙ্গারুর এমন কিছু ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক লড়াই, যা দেখলে আপনি চমকে যাবেন। নাম্বার 7, ক্যাঙ্গারু ভার্সেস ক্যাঙ্গারু। বলা হয় যে ক্যাঙ্গারু কিছু পারুক বা না পারুক, কিন্তু লড়াইয়ে পারদর্শী হতে হবে। কেননা বেশিরভাগ মা ক্যাঙ্গারু সেই সব ক্যাঙ্গারুর সংস্পর্শে আসার জন্য তৈরি হয়ে যায়, যারা যে কারোর সাথে খুব সহজে যুদ্ধে জিততে পারে। এই রকমই দৃশ্য আমরা এই ভিডিওতেও দেখতে পাচ্ছি, যেখানে ক্যাঙ্গারুদের এলাকায় এক অচেনা ক্যাঙ্গারু এসে প্রবেশ করে আর সেখানে থাকা মা ক্যাঙ্গারুর উপর পুরো প্রভাব ফেলতে চায়। কিন্তু এই সব এতটাও সহজ নয় যতটা মনে হচ্ছে। এই এলাকা এবং এখানকার মা ক্যাঙ্গারুর কাছে পৌঁছানোর আগে তাকে ওই বিরোধী ক্যাঙ্গারুর সাথে যুদ্ধ করতে হবে, যে কিনা একটি দীর্ঘ সময় ধরে এই এলাকার সর্দার। দুই ক্যাঙ্গারু মুখোমুখি আসতেই পুরো জঙ্গলের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। এখানে উপস্থিত সকল ক্যাঙ্গারু ধরুন দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য অপেক্ষা করছে। দুজন একে অপরকে আক্রমণ করে যুদ্ধ ঘোষণা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন করে এই দুই ক্যাঙ্গারু একে অপরকে থাবা দিয়ে আঘাত করছে। দেখতে দেখতেই এই এলাকার সর্দার মানে পুরনো ক্যাঙ্গারু এই লড়াইয়ের মন নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে আর নিজের স্পেশাল মুভ দেখিয়ে পিছনের পা দিয়ে এই নতুন ক্যাঙ্গারুকে এমন জোরে লাথি দিয়েছে যে তার দুই চারটে হাড় ভেঙে গিয়েছে। তারপর এই নতুন ক্যাঙ্গারুর কাছে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এত মার খাওয়ার পর এই এলাকায় হয়তো এই ক্যাঙ্গারু আর ভুল করেও পা রাখার চেষ্টা করবে না। নাম্বার 6, ক্যাঙ্গারু ভার্সেস ডগ। বন্ধুরা, আপনারা অনেক পশুকেই হয়তো একে অপরের সঙ্গে লড়াই করতে দেখেছেন, কিন্তু অনেকবার এমন কিছু ঘটনা ঘটে যায় যখন পশুরা কোনো ভুল প্রাণীর সাথে লড়াই জড়িয়ে পড়ে। ঠিক এমনই কিছু আপনারা এই ভিডিওতেও দেখতে পাবেন। এখানে এই জঙ্গলি কালো কুকুর এই ক্যাঙ্গারুকে নিজের শিকার বানানোর জন্য পানিতে নেমে পড়ে, কিন্তু দেখুন কিভাবে ক্যাঙ্গারু এই কুকুরকে সাহায্যতা করে। এখানে এই কুকুর ক্যাঙ্গারুর উপর ভুগতে থাকে এবং কাছে গিয়ে তাকে ভয় দেখানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখানে তো বাজি একেবারে উল্টে গিয়েছে। ক্যাঙ্গারু কুকুরের মাথা তার ছোট দুটি পা দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে। কুকুর ছটফট করতে করতে কোনোভাবে ক্যাঙ্গারুর কবল থেকে ছুটে পানি থেকে বেরিয়ে তো যায়, কিন্তু এত কিছু হওয়ার পরেও কুকুরের মনে শিকারের লোভ বাকি রয়েছে। তখনই দ্বিতীয় সাদা কুকুর এই লড়াই দেখে পানি সামনে আসে ঠিকই, কিন্তু সে আবার ভাবে যে তারও ওই দশা হবে না তো যা তার সাথীর সাথে হয়েছে। অপরদিকে তার সাথী মানে কালো কুকুর আবার সাহস করে চিৎকার করতে করতে ক্যাঙ্গারুর সামনে আসে ঠিকই, কিন্তু এইবার ক্যাঙ্গারুর আক্রমণ দেখে উল্টো পায়ে আবার ফিরে যায়। মনে হয় আজ এই কুকুরটি একটি ক্যাঙ্গারুর সাথে লড়াই করার পরিণাম জানতে পেরেছে। নাম্বার 5, ইগল ভার্সেস ক্যাঙ্গারু। বলা হয় যে কোনো ইগলের নজর যদি কোনো শিকারের উপরে পড়ে, তখন শিকারের বাসা শুধু কঠিনই নয় বরং অসম্ভব হয়ে যায়। কিন্তু ক্যাঙ্গারুকে নিজের শিকার বানানো ইগলের জন্য ততটাও সহজ নয়। যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি দেখুন, যেখানে এই ইগল তার সমস্ত শক্তি নিয়ে পুরোপুরিভাবে এই ক্যাঙ্গারুকে আক্রমণ করছে। কিন্তু ক্যাঙ্গারু অত সহজে হাতে আসার জিনিস নয়। যখনই ইগল ক্যাঙ্গারুর কাছে আসার চেষ্টা করে, তখনই ক্যাঙ্গারু ইগলের উপর পাল্টা আক্রমণ করতে শুরু করে আর ইগল ভয়ে পুনরায় উড়ে যায়। এখানে একবার তো এমনও মনে হয় যেন ক্যাঙ্গারু ইগলটিকে ধরে মেরেই ফেলবে। এমন ভয়ানক আক্রমণ দেখার পর ইগল দ্বিতীয়বার আর কখনো হয়তো ক্যাঙ্গারুকে শিকার করার চেষ্টা করবে না। নাম্বার 4, ক্যাঙ্গারু ভার্সেস ইমু। যেমনটা আপনারা সকলেই জানেন, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, তেমনি ইমু অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। অস্ট্রিচ বা উট পাখির পর ইমুকে বিশ্বের দ্বিতীয় সব থেকে বড় পাখি মনে করা হয়। একটি উট পাখির মতোই ইমু তার পাখা থাকা সত্ত্বেও উড়তে পারে না, কিন্তু তারপরেও এই পাখির গণনা ফুর্তিবাজ পাখির সাথে করা হয়। কিন্তু এই কথা হয়তো এই ক্যাঙ্গারুর কোনো চাই আসে না। এখানে এই ভিডিওতে ক্যাঙ্গারু একটি নয় বরং দুইটি এমন বিশাল আকার পাখির সঙ্গে পাঙ্গা নেয় আর ভয় না করে লাফিয়ে লাফিয়ে এই পাখিগুলোকে বিরক্ত করতে থাকে। এখানে এই ইমু ক্যাঙ্গারুকে তার খাবার থেকে দূরে রাখতে চায়, কিন্তু ক্যাঙ্গারু অনেক জেদি আর সেও এই খাবার ছাড়বে না। ইমু দুটিকে ক্যাঙ্গারু সব দিক থেকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ক্যাঙ্গারুর সামনে তাদের সব চেষ্টা বিফলে যায়। আর সেখানে উপস্থিত তৃতীয় ইমু এই সবকিছু দেখছিল, কিন্তু সে হয়তো এই লড়াইয়ে একদমই জড়াতে চায় না। কিছুক্ষণ পর ক্যাঙ্গারুর হঠাৎ শক্তি আসে আর সে রেগে গিয়ে ইমুর দিকে এগিয়ে যায়, যা দেখে ইমু ভয়ে পিছনে সরে যায়। অবশেষে এই বিশাল পাখিকে ক্যাঙ্গারুর সামনে হার মানতে হয়।
নাম্বার 3 ক্যাঙ্গারু ভার্সেস গড। এখন আমরা ক্যাঙ্গারুর লড়াই এমন এক পশুর সাথে দেখতে চলেছি যার কল্পনা করাও আপনার জন্য একটু কঠিন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ছাগলের সম্পর্কে, যে শান্তি করে নিজের জায়গায় চলছিল। চলতে চলতে সে ক্যাঙ্গারুর পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। ক্যাঙ্গারুকে দেখে এই ছাগল নিজেই পিছনের দিকে ঘুরে যেতে থাকে, কিন্তু এই ক্যাঙ্গারুর নজর যখনই ছাগলের দিকে পড়ে তখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ছাগলের উপর হামলা করার জন্য এগিয়ে যেতে থাকে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই রাগি ক্যাঙ্গারু ছাগলকে শায়েস্তা করার জন্য পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ছাগলটিকে খুবই শান্ত এবং সরল প্রকৃতির মনে হচ্ছে। এই কারণে সে পাল্টা আক্রমণ না করে নিজে নিজেই পিছনে সরে আসে আর এই একতরফা লড়াই এখানেই শেষ হয়ে যায়। নাম্বার 2 ক্যাঙ্গারু ভার্সেস হিউম্যান। মানুষের উপর ক্যাঙ্গারুর আক্রমণের ভিডিও আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই পশু আমাদের জন্য মানে মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? যদি বিশ্বাস না হয় তাহলে এই ক্লিপটি দেখুন, যেখানে এই মানুষগুলো মনোরম পরিবেশের মজা নিতে গলফ খেলার জন্য এসেছিল, কিন্তু না জানি কোথা থেকে এই ক্যাঙ্গারু সেখানে চলে আসে আর এই মানুষটির সাথে বক্সিং করার চেষ্টা করতে থাকে। ক্যাঙ্গারু এই সময় খুবই রেগে আসে মনে হচ্ছে। এই ব্যক্তি তার সুরক্ষার জন্য গলফ স্টিক দিয়ে এই ক্যাঙ্গারুর উপর হামলাও করে। সেখানে অপরদিকে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় ব্যক্তিও ক্যাঙ্গারুকে থামানোর চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে আজ এই ক্যাঙ্গারুর মাথায় রক্ত উঠে আসে। এরই সাথে আরও একটি ভিডিও আছে যেখানে এই ব্যক্তি তার পালিত কুকুরকে ক্যাঙ্গারুর হাত থেকে ছাড়ানোর জন্য তার সাথে লড়াইয়ের চেষ্টা করে। ক্যাঙ্গারু তার কুকুরকে ছেড়ে দেয় কিন্তু সেই ব্যক্তির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। মানুষ আর ক্যাঙ্গারুকে লড়তে দেখে এমন মনে হচ্ছে যেন দুই পেশাদার বক্সার লড়াই করছে। কিছুক্ষণ পর হঠাৎ করে এই ব্যক্তি ক্যাঙ্গারুর মুখে একটি জোরালো ঘুষি মারে যা দেখে ক্যাঙ্গারু হতভম্ব হয়ে যায়। যতক্ষণ না ক্যাঙ্গারু বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে ততক্ষণে সেই ব্যক্তি তার কুকুরের সাথে চলে যেতে থাকে। মানে এই ভিডিওটি দেখে প্রমাণ হয় যে মানুষ অনেক কিছুই করতে পারে যেটা একটি পশু ভাবতেও পারে না। নাম্বার 1 ক্যাঙ্গারু ভার্সেস ড্রোন। এখানে ক্যাঙ্গারু পশু এবং মানুষের সাথে মেশিন কেউ ছাড়েনি। দেখুন কিভাবে এই ক্যাঙ্গারু ড্রোন ক্যামেরার পিছনে হাত ধুয়ে পড়ে আসে, বলতে পারেন লাফিয়ে লাফিয়ে পড়েছে। যেভাবে এই ক্যাঙ্গারু ড্রোনের পিছনে লেগে আসে তা দেখে মনে হচ্ছে যেন এই ক্যাঙ্গারু ড্রোনকে চূর্ণ বিচূর্ণ করেই ছাড়বে। আর অবশেষে অনেক দৌড় ঝাঁপের পর এই ক্যাঙ্গারুটি ড্রোনটিকে আশ্রয় ফেলে এবং এক হামলায় নিচে ফেলে দিয়েছে। এতক্ষণ আপনারা ক্যাঙ্গারুর আক্রমণ তো দেখলেন, কিন্তু এখন আপনাদেরকে এই পশুর সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সবসময় দলবদ্ধভাবে থাকা এই ক্যাঙ্গারুকে একটি সামাজিক প্রাণী বলা হয়, কেননা দলবদ্ধভাবে থাকার সময় এরা একে অপরকে রক্ষা করা তাদের কর্তব্য বলে মনে করে। যদি এরা কোনো বিপদের আশঙ্কা বুঝতে পারে তাহলে এরা তাদের পিছনের পা দুটিকে মাটিতে মেরে বাকি সাথী ক্যাঙ্গারুদেরকে সতর্ক করে দেয়। ক্যাঙ্গারু মাইক্রোপাস পরিবারের অন্তর্গত যার সাহিত্যিক অর্থ বিগ ফুট। একটি ক্যাঙ্গারুর পিছনের পা খুবই শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। ক্যাঙ্গারু নিজের পা দিয়ে প্রায় 30 ফিট পর্যন্ত লাফ দিতে পারে। এছাড়াও সে প্রায় 48 কিলোমিটারের থেকে বেশি লম্বা যাত্রা মাত্র 1 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। ভাবুন যদি পশুদের অলিম্পিক হতো তাহলে ক্যাঙ্গারুকে লং জাম্পে হারানো প্রায় অসম্ভব হতো। একটি নবজাতক ক্যাঙ্গারু জন্মানোর পর মাত্র 1 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে যা দেখতে একদম আঙ্গুর ফলের মতো লাগে, আর 4 মাস পর্যন্ত নিজের মায়ের পেটের থলিতে থেকেই বিকশিত হয়। কিন্তু এই 4 মাস পরেও বাচ্চা ক্যাঙ্গারু শুধুমাত্র ঘাস খেতে এবং ঘোরাঘুরি করার জন্য কিছু সময়ের জন্য মায়ের থলি থেকে বাহিরে আসে। আসলে একটি বাচ্চা ক্যাঙ্গারু মায়ের পেটের থলি প্রায় 10 মাস পরেই ছেড়ে দেয়। ক্যাঙ্গারু এবং উট বেশ একই রকমের। যেমন উটকে বেশি পানি পান করার প্রয়োজন হয় না, তেমনি ক্যাঙ্গারুও কয়েক মাস পানি পান না করেই থাকতে পারে। পৃথিবীর সবথেকে ছোট ক্যাঙ্গারু মাক্সি র্যাট নামে পরিচিত, যার দৈর্ঘ্য প্রায় 6 থেকে 8 ইঞ্চি আর এদের ওজন প্রায় 340 গ্রাম পর্যন্ত হয়। কিন্তু হ্যাঁ, এই ছোট নবাবের লেজ তার দৈর্ঘ্য আরও 5-6 ইঞ্চি বাড়িয়ে দেয়। তো এই ছিল ক্যাঙ্গারুর সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য আর হতবাক করার মতো কিছু বিপজ্জনক আক্রমণ। বন্ধুরা, এরপরে আপনারা কোন প্রাণী সম্পর্কে ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।